আমরা সুগারের জন্য করব বেনেডিক টেস্ট, ঠিক আছে? বেনেডিক টেস্ট নিয়ম হচ্ছে 5 ml বেনেডিক নিতে, এদিকে পরে বলবি, আমরা জানি না, এদিকে এখন আমরা ইউরিন সুগারের জন্য বেনেডিক টেস্ট করব। বেনেডিক নেব 5 ml অ্যাপ্রক্সিমেট, 5 ml, তার সঙ্গে 8 থেকে 10, প্রথমে এটা একটু হিট করে নেব, যদি এটা কন্টামিনেট থাকে এর মধ্যে কালার নিয়ে নিল তাহলে আমরা সেটাকে বাদ দিয়ে নতুন করে টিউব নিতে হবে। তো বেনেডিক দিতে হবে 5 ml, হিট করে নেব, নিয়ে তারপরে 8 থেকে 10 ফোঁটা ইউরিন দেবো, ঠিক আছে? দেওয়ার পরে ওটা বয়েল করব। এবার কালার গ্রেড অনুযায়ী ওর গ্রেড ঠিক হবে, যদি মানে গ্রিন হয়, ব্লু থেকে গ্রিন হয়, এটা অরিজিনাল কালারটা হচ্ছে ব্লু, এটা হচ্ছে এটা বেনেডিক নিয়েছি আমি, এখানে হিট করে নিই, আচ্ছা একটু তুলো, আবার এখানে অ্যালকোহলে ভেজা তো এই তো, এখান থেকে একটু তুলো না, বেশি লাগবে না।